আমরা আজকের ভিডিওতে প্রতি সিএফটি কাট বা প্রতি কেবি কাট বর্তমান বাজারে কত টাকা দর চলতেছে আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরব। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ 2024 সাল, তো কাট আমাদের নিত্য প্রয়োজনীয় বস্ত্র, কাট দিয়ে আমরা বিভিন্ন জিনিস তৈরি করি। তো চলুন আমরা প্রতি সিএফটি বা প্রতি কেবি কাট কত টাকা করে চলে। আকাশি কাট প্রতি কেবি বা স্ত্রী নিতে পারবেন 1800 থেকে 2200 টাকার মধ্যে। কাঁঠাল কাট প্রতি কেবি বা প্রতি সিএফটি নিতে পারবেন 2500 থেকে 3000 টাকার মধ্যে। আম কাট প্রতি কেবি বা প্রতি সিএফটি করবেন 1500 থেকে 2000 টাকার মধ্যে। মেহগনি কাট প্রতি কেবি বা প্রতি সিএফটি নিতে পারবেন 2000 থেকে 2000 টাকার মধ্যে। সেগুন কাঠ প্রতি কেবি বা প্রতি সিএফটি নিতে পারবেন 2800 থেকে 3200 টাকার মধ্যে। কড়ুই কাঠ প্রতি কেবি বা প্রতি সিএফটি নিতে পারবেন 1500 থেকে 1800 টাকার মধ্যে। কদম কাঠ প্রতি কেবি বা সিএফটি নিতে পারবেন 800 থেকে 1200 টাকার মধ্যে। লোহা কাঠ প্রতি কেবি বা প্রতি সিএফটি নিতে পারবেন 2000 থেকে 2500 টাকার মধ্যে। বিয়স এখানে মূলত কিছু পার্থক্য আছে, আপনাদেরকে বুঝিয়ে বলি। যে কাঠগুলো মূলত বয়স কম বা ভিতরে যে সার, কাঠের আসল সার, সারটা মূলত কম হয়েছে, এরকম কাঠগুলোর দাম কম। আর যে গাছগুলো বয়স বেশি বা পুরনো হয়েছে, এরকম গাছগুলোর দাম একটু বেশি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।